হ্যালো, আমার নাম ইয়াকুব। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইট ডেভেলপ করি HTML5। তো আমরা একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে প্রথম যেটা আমাদের লিখতে হবে সেটা আমরা গত দুই ক্লাসেও বলছি, আমি জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি কুইক। প্রথম আমাদেরকে যেটা বলতে হবে, যখন আমাদের ওয়েবসাইটটা ব্রাউজারে যাবে, ব্রাউজারে যখন কেউ আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবে, আমাদের ওয়েবসাইটটা যখন লোড হবে, তখন প্রথমেই ব্রাউজার জিজ্ঞেস করবে যে তুমি কোন টাইপের ডকুমেন্ট। তখন সে বলবে যে আমার ডকুমেন্ট টাইপ হলো HTML, এটা হলো ডক টাইপ HTML। এটা হলো ফার্স্ট কথা। ব্রাউজার ওয়েবসাইট যখন ব্রাউজারে লোড হবে, ব্রাউজার জিজ্ঞেস করবে তোমার ডকুমেন্ট টাইপ কি, বলবে আমার ডকুমেন্ট টাইপ হলো HTML, ডক টাইপ HTML। ওকে, তাহলে আমার এটা হলো একটা HTML ডকুমেন্ট, এবং এখানে হলো আমার শুরু এবং এখানে হলো আমার শেষ, HTML ক্লোজিং ট্যাগ দিয়ে দিল HTML। তাহলে এটা একটা HTML ডকুমেন্ট, দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম, এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ। এরপরে প্রথম আসবে হলো হেড। হেডের মধ্যে হেড শুরু হইলো এবং হেড আবার শেষ হবে, এখানে হেড শেষ হলো। ওকে, এবার হেড এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন প্রথম আমরা কালকে বলছিলাম টাইটেল থাকে একটা, টাইটেল টাইটেল শেষ হইলো, টাইটেলটা হইলো ডকুমেন্টের নাম, নেম অফ ডকুমেন্ট, নেম অফ ইয়ার ওয়েবসাইট, মনে করেন নেম অফ ওয়েবসাইট, এটা হলো টাইটেল। এরপরে থাকবে হইলো হেড এর মধ্যে ম্যাটা ট্যাগটা হলো, এটা আসলে দেখা যাবে না, এই টাইটেলটা দেখা যাবে ব্রাউজারের উপরে, টাইটেলটা দেখা যাবে, কিন্তু ম্যাটা ট্যাগ গুলো দেখা যাবে না। ম্যাটা ট্যাগ গুলো শুধুমাত্র ব্রাউজারের ইনফরমেশনের জন্য। অনেকগুলো ম্যাটা ট্যাগ আছে, যেমন একটা হলো ম্যাটা ক্যারেক্টার সেট, এটা বলে চার সেট, ক্যারেক্টার সেট, ম্যাটা চার সেট ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা, এটা হলো UTF-8, এটা হলো HTML5 এর জন্য লেটেস্ট ডেটা ভার্সন। এটা হলো মেটা ক্যারেক্টার সেট, ওয়েবসাইটের ক্যারেক্টার সেটটা কি, মেটা চার সেট UTF-8। এরপর আসবে হলো মেটা মেটা নেম কিওয়ার্ড, আমার ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড আছে, মেটা নেম কিওয়ার্ড, এটার নাম হলো কিওয়ার্ড, মানে আমার ওয়েবসাইটটা কি নিয়ে, কি কি আমার ওয়েবসাইটের মানে মূল শব্দ কি, আমার ওয়েবসাইটের মানে কি থিম নিয়ে আমার ওয়েবসাইটটা বানানো হয়েছে, ম্যাটার নেম কিওয়ার্ড, কন্টেন্ট ইকুয়াল টু, বললাম তো কিওয়ার্ড কি কি এগুলো এখানে বলতে হবে। যদি আমার ওয়েবসাইটটা হয় সে ফর এক্সাম্পল ফার্নিচার নিয়ে, তাহলে আমি বললাম অফিস ফার্নিচার, বা যদি আমার হোম ফার্নিচারও থাকে তাহলে আমি বলতে পারি হোম ফার্নিচার, অফিস ফার্নিচার, তারপর বললাম হোম ফার্নিচার, এরকম কিছু কিওয়ার্ড এই জায়গায় দিতে হবে। তখন হবে কি, ব্রাউজার এই জিনিসগুলোকে নোট করে রাখবে, যখনই কেউ গুগলে গিয়ে সার্চ করবে গুগলও কিন্তু এটা ইন্ডেক্স করার সময় এইসব কিওয়ার্ড গুলো রেকর্ড করে রাখবে, কেউ যখন গিয়ে সার্চ করবে তখন হোম ফার্নিচার দিয়ে সার্চ করবে, তখন এই ওয়েবসাইটটাকে সে উপরে নিয়ে আসবে। তাহলে এখানে শেষ করলাম, এটা হলো ম্যাটা নেম কিওয়ার্ড। এরপর হলো ম্যাটা নেম ডেসক্রিপশন, ম্যাটা নেম ডেসক্রিপশন, ম্যাটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, প্রথমে বললাম কিওয়ার্ড, এরপর বলতেছি ডেসক্রিপশন, আমার ওয়েবসাইটের ডেসক্রিপশনটা কি, ম্যাটা নেম ডেসক্রিপশন, এরপর লিখতে হবে কন্টেন্ট ইকুয়াল টু কি, কন্টেন্ট ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা ক্লোজিং, কন্টেন্ট আমরা লিখলাম এখানে সে অফিস ফার্নিচার অফ অল টাইপস, ফার্নিচার অল টাইপস অফ ফার্নিচার, যা আপনি যেটা লিখতে চান ডেসক্রিপশনের মধ্যে, আপনি কি কি সেল করেন বা একটু ডিটেলস লিখতে পারেন, এটা অল টাইপস অফ ফার্নিচার। আচ্ছা, এরপরে গেল হলো ম্যাটা নেম কিওয়ার্ড গেল, ম্যাটা নেম ডেসক্রিপশন গেল, এরপর লিখতে হবে ম্যাটা নেম অথর, লেখককে, ম্যাটা নেম ইকুয়াল টু অথর, ওয়েবসাইটটা কে লিখছে, ওয়েবসাইটের কোডটা কে লিখছে, তাহলে এখানে আপনি আপনার নাম ম্যাটার নেম ইকুয়াল টু অথর, কন্টেন্ট ইকুয়াল টু, কন্টেন্ট ইকুয়াল টু আপনার নাম দিতে পারেন এখানে, আমি আমার নাম দিলাম। তাহলে এই টাইটেলের মধ্যে, হেডের মধ্যে প্রথমে থাকতেছে টাইটেল, এরপর থাকতেছে বিভিন্ন মেটা নামগুলো, মেটা নেম ক্যারেক্টার সেট কি, মেটা নেম কিওয়ার্ড, ডেসক্রিপশন, অথর, এই সমস্ত জিনিসগুলো থাকে। আচ্ছা, এরপরে
আমার হেড শেষ হয়ে গেল, হেড শেষ হওয়ার পরে শুরু হবে হলো বডি। আচ্ছা হেড শেষ হওয়ার পরে আমরা বডি দিলাম, বডি দিয়ে আবার বডি শেষ করলাম। আচ্ছা এখন বডিতে আমরা একটা ওয়েবসাইটের বডিতে কি কি থাকে, বডিতে প্রথমে থাকে হেডার, হেডারের পরে থাকে একটা সেকশন মূল সেকশন, এরপর থাকে একটা ফুটার। তাহলে আমরা এখানে করতে পারি হেডার, হেডার যখনই কোনো কোড লিখবেন এটা ক্লোজিং ট্যাগ এর সাথে সাথে লিখে ফেলবেন, নাহলে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে লিখলাম হেডার, হেডারের মধ্যে কি কি আছে, হেডারের মধ্যে আমি লিখলাম প্রথমে হেডার ওয়ান এইচ ওয়ান, এটা হলো হেডলাইনটা কি, হেডলাইন ওয়ান। হেডলাইন ওয়ানে গিয়ে বললাম আমি আমার মনে করেন ফার্নিচার দোকান, লিখলাম ফার্নিচার শপ, ফার্নিচার শপ, এটা লিখলাম হলো হেডার ওয়ান। এরপরে এইচ ওয়ান এ এটা লিখলাম, এইচ টু থেকে আপনি একটা সাব হেডলাইন দিতে পারেন, এইচ টু সাব হেডলাইন দিলেন অল টাইপস অফ ফার্নিচার, অল টাইপস অফ ফার্নিচার দিলেন, এটা হেডার এইচ টু শেষ হয়ে গেল। আচ্ছা এখানে আপনি একটা হেডারের মধ্যে আপনি একটা নেভিগেশন দিতে পারেন, আমরা ওয়েবসাইটে গেলে দেখি হোম কন্ট্যাক্ট আস এরকম থাকে, তাহলে আপনি একটা এখানে নেভিগেশন দিতে পারেন, ন্যাপ, নেভিগেশনের কোড হলো ন্যাপ, এটা শেষ হবে গিয়ে আবার ওই সেম স্ল্যাশ ন্যাপ। আচ্ছা এখানে আপনি লিংক দিতে পারেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজের ন্যাপের মধ্যে, তাহলে কি পেজ থাকে, একটা হোম পেজ থাকে, তাহলে আপনি বললেন আচ্ছা লিংক করার জন্য আমাদেরকে করতে হয় হলো কোডটা হলো এরকম এ এইচ আর ই এফ ইকুয়াল টু দিয়া ওয়েবসাইট পেজ, এরপর আবার শেষ করলাম এ এইচ আর এফ ইকুয়াল টু এখানে ওয়েবসাইট পেজ, যেমন হোম পেজ, হোম পেজটা সাধারণত হয় হলো ইন্ডেক্স ডট এইচ টি এম এল বা ইন্ডেক্স ডট পি এইচ পি এরকম হয়, তাহলে এ এইচ আর এফ এ এইচ আর ই এফ ইকুয়াল টু দিয়া পেজ ইন্ডেক্স এইচ টি এম এল, এরপরে গিয়া হোম, এটা যদি হোম পেজ হয় হোম, এরপর গিয়া এটা ক্লোজ করলাম। এরপরে ওয়েবসাইটে যদি আমরা এখানে স্পেস দিই, স্পেসটা সে কিন্তু বুঝতে পারবে না, স্পেসটাকে সে পড়তে পারবে না ব্রাউজার, এর জন্য স্পেসের জন্য আমাদেরকে একটা কোড লিখতে হবে, এটা হলো এন্ড এন বি এস পি সেমিকোলন, এটা হলো স্পেসের কোড, এন্ড এন বি এস পি সেমিকোলন স্পেস। দেওয়ার পরে এখানে আমরা লিখলাম আরেকটা পেজ লিখলাম, মনে করেন অ্যাবাউট আস, এ এইচ আর ই এফ ইকুয়াল টু অ্যাবাউট এইচ টি এম এল, অ্যাবাউট ডট এইচ টি এম এল লিখলাম, এটা শেষ করলাম, পেজটার নাম হলো অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিয়ে এটা শেষ করলাম। আচ্ছা তাহলে নেভিগেশন শেষ হলো আমাদের, নেভিগেশন শেষ হওয়ার পরে এখানে হেডারও শেষ হয়ে গেল, হেডার শেষ হওয়ার পরে এবার আমরা মূল বডিতে আসব, মূল বডি থেকে আমরা বললাম সেকশন, মূল বডিটাকে আমরা বললাম সেকশন, সেকশন বলে সেকশনটাকে আবার ক্লোজ করব, সেকশনটাকে ক্লোজ করব। আচ্ছা এবার সেকশন আইসা আমার ওয়েবসাইটে প্রথমে হেডার শেষ হইলো, এরপর মূল বডিতে আসতেছে, মূল বডিতে এসেও কিন্তু আবার একটা হেডলাইন থাকতে পারে, তাহলে এখানে এসে আমি বললাম হেডলাইন ওয়ান এইচ ওয়ান, হেডলাইন ওয়ান, এখানে এসে প্রথমে আমি বললাম অফিস ফার্নিচার, অফিস ফার্নিচার, এটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটা আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের। তাহলে এইচ ওয়ান হেড ওয়ান লিখলেন, এরপরে আবার হেড টু থাকতে পারে অথবা ডাইরেক্ট বডি শুরু হয়ে যেতে প্যারাগ্রাফ দিয়া, পি পি দিয়ে এবার ডিটেলস লিখে আবার প্যারাগ্রাফ শেষ করলেন। আচ্ছা এইভাবে আমরা একটা ওয়েবসাইট যখন লিখি এইভাবে কিন্তু আমরা কোডগুলো লিখি। তো আশা করি আপনারা আজকের এখান থেকে কিছু অনেক কিছু জানতে পারছেন, এই ভিডিওটা কিন্তু যে কোনো একটা মুভি বা এরকম দেখার মতো একসাথে দেখে ফেললে কিন্তু হবে না, এটা আপনাকে আস্তে আস্তে সময় নিয়ে দেখতে হবে, বারবার রিওয়াইন্ড করে প্লে করে ব্যাক করে আবার দেখতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসগুলো না বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।